হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কন্যাদ্বয় তাহারা এখানে খেলিতেছে। তো আমরা এখন একটু রেডি হয়ে পরিপাটি হয়ে আছি, কারণ আমরা দাওয়াত খেতে যাব আমার একমাত্র ফুফুর বাসায়। আমার একমাত্র ফুফুর একমাত্র মেয়ে এবং ছেলের বউ এবং মেয়ের জামাই রিসেপশন পার্টি হচ্ছে ওদের, তো সেখানে আমরা যাচ্ছিলাম। আমার ফুফু কিন্তু একমাত্র, ওনা আমার বাবা চাচা আটজন, আটজনের এক বোন, তো উনিও একমাত্র, উনি আমাদের একমাত্র ফুফু। আমরা সেখানে যাচ্ছিলাম, তো আমরা এখানে রেডি হয়ে বাইরে অপেক্ষা করতেছি আমার ভাই এবং আমার হাজবেন্ডের জন্য। ওরা ফ্রি হতে পারে নাই, ওরা অফিস করতেছে, ওরা আসলে আমরা এখন চলে যাব। এখন আম্মা আসতেছে। আম্মা শাড়ি পরে রেডি, কেমন লাগে? চুলে মেহেদি দিয়ে আম্মা একদম লাল হইয়া রেডি হয়ে গেছে, অনেক ভাল লাগে। আমার অনেক ভাল লাগে। আপনার অনুভূতি কি আম্মা? আমার সবাইকে নিয়ে যাইতেছে আমাদের আমাদের ফুফুর বাসা। আমার এটা খুব ভালো লাগতেছে বলতেছে। ফুল আনছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। নানুকে একটা দাও। থ্যাংক ইউ সো মাচ বেবি। থ্যাংক ইউ মামি। তো আমরা এখন আমার ফুফুর বাসায় চলে আসছি। আমি আসলে অত বেশি ভিডিও করতে পারি নাই, ভিতরে ঢোকার সময় এন্ট্রান্স এবং অনেক মানুষ আসলে ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো আমি জাস্ট একটু একটু করে ভিডিও করছি। এটা হচ্ছে আমার কাজিন আর ওর হাজব্যান্ড। এটা আসে না, একটু ইয়ে আছে, 9টার দিকে আসবে, কাজ আছে একটু। Sometimes. কাজিন ছিল ওর বউ, আর ওকে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমি এখানে যখন ওদেরকে একটু ভিডিও করেছিলাম তখন আমার কাজিন আর ওর বউ এখানে ছিল না, ওরা ভিতরে ছিল। আর ভিতরে আমি গিয়ে যে ভিডিও করবো
আমি পারছিলাম না, কারণ ওখানে অনেক মানুষ ছিল। তারপর হচ্ছে যে আমার চাচা মানে ফুফা সবাই ছিল আর কি। আমি এখন এতটাই মানে ইউজ টু না এভাবে ভিডিও করার, আর আমার চাচারা যেহেতু ছিল এখানে সেজন্য আমি আসলে অতটা ভিডিও করতে পারি নাই। তো অনুষ্ঠান অনেক ভালো হয়েছে, মাশাল্লাহ সাজানো সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার অনেক। আর এখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম, চলুন আপনারাও খাওয়া দাওয়া করবেন। তারপর এখানে সবাই আছে, আমার চাচিরা, আমার কাজিনের আরও অন্যান্য সবাই এখানে। তো আমরা এখানে খাচ্ছিলাম, তারপর আমার ফুফু এখানে আছে, আমার চাচা এখানে আছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। এটা হচ্ছে আমার ফুফু। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আরো আরিশা, আরিশা ওখানে বসো, আরিশা।